আজি আন্তর্জাতিক মহিলা দিবস যে দিবস কু নেই আজি ওড়িশার কোণ অনুকোণে থিবা প্রত্যেক গৃহিণীটে প্রত্যেক মহিলাটে গর্ব অনুভব করুচি যে মু জনে মহিলা এ মহিলা তার যদি নিজের পরিচয় সৃষ্টি করে পারিছি সে পরিচয় যাহা পাই স্বর্গত প্রবাদ পুরুষ বিজু পট্টনায়ক যে রাজনীতিরে 33% রিজর্ভেশন করলে তাঁকর সুপুত্র মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আজি সে রিজর্ভেশন কু 50% স্থান সংরক্ষণ করে আজি পঞ্চায়েত স্তরর অর্বান স্তরর যেতবে ইলেকশন হুয়ে যদি গোটি ব্লকরে 24টা পঞ্চায়েত থাকে যদি 12 জন পুরুষ সহভাগিতার 12 জন মহিলাকে টিকেট দিয়া যায় সে জায়গায় উত্তীর্ণ হুঁতি নিশ্চিন্ত ভাবে তা দেহ ঊর্ধ্ব 14 কি 15 জন মহিলা উত্তীর্ণ হুঁতি এ দক্ষতা হচ্ছে মহিলাঙ্কর যে মহিলা মানে তাঁকর দক্ষতা দেখাইছেন সে দক্ষতা সে সুযোগ সৃষ্টি করছেন আমার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কেবল সেতিকি নুহে যে 2000 মসিহার ওড়িশার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সরকার গঠন করছেন 2001 স্বতন্ত্র ভাবে মহিলা মানুষ গুরুত্ব দিয়ে মিশন শক্তি মাধ্যমে সে যে উদাহরণ সৃষ্টি করছেন আজি লক্ষে নুহে কি 2 লক্ষ নুহ 70 লক্ষর ঊর্ধ্ব মহিলা মানে যে মানে মিশন শক্তি সামিল হয়েছেন সে আজি গর্ব অনুভব করছেন ওড়িশার বিকাশে সে কোভাবে ভাবে সামিল হয়ে পারে কোভাবে ভাবে সে কার্যক্রমে সামিল হয়ে ওড়িশার বিকাশে সামিল হয়ে পারে কেবল মিশন শক্তি গোটি বিভাগ হয়ে না মিশন শক্তি সামিল থিবা মহিলা মানে কেবল মিশন শক্তি এসএচজি গ্রুপে না মিশন শক্তি গোটে জন আন্দোলন আজি সৃষ্টি হয়ে পারছে মিশন শক্তি গোটে বটবৃক্ষে পরিণত হয়ে পারছে এহা যদি সৃষ্টি হয়ে পারিছি এহা যদি সম্ভব হয়ে পারছে আমার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক পাই যে গত 2 দিন তলে আপন সমস্তে জানিছন্তি ওড়িশা রাজ্য ক্যাবিনেট মোহর মারিছি স্বতন্ত্র বিভাগ করিছি মিশন শক্তি ডিপার্টমেন্ট কু তেণু আজির দিবসরে মোর ওড়িশার কোণ অনুকোণে থিবা সমস্ত মহিলা মানুষ মু দুইপদ কইবি সুযোগ সবুবেলে আসেনি সুযোগ জীবনের গোটিয়ে থর আসে যেতবে বড় ভণী মোর অতাবিরার বিধায়িকা মাননীয় মন্ত্রী পূর্বতন মন্ত্রী যেতবে থিলে প্রমীলা মোর ছুরিয়া ম্যাডাম যেতবে কহুতিলে যে জীবনের মহিলা মানক জীবনের ঘাত প্রতিঘাত বহু সময় আসে সে ঘাত প্রতিঘাত কু আমি যদি আগুক বড়িবার লাগি সুযোগ পাও সে সুযোগ মাধ্যমে আমি যদি পরিচয় সৃষ্টি করু গোটি ছোটিয়া উদাহরণ দেবি যদি গোটে মহিলা সাংরে থরে মু আলোচনা করুলি গোটে ছোট কার্যক্রমে সে ভুবনেশ্বরে সামিল হয়েছিল মু তাঁকু পচারিলি যদি তোমার দাবি পূরণ হেলা তুমি তাহলে কোণ করিব সে মতে কহিলে ম্যাডাম পুরুষ মানক সাংরে যদি মহিলা তুলনা করা যায় গোটে পুরুষ যদি রোজগার করে সে পয়সা কু সাংসাথি নিশ্চিন্ত ভাবে কিছু বদ খরচে খরচ করে কিন্তু গোটে মহিলা যদি রোজগার করে 2 পয়সা রোজগার করুচি সে পয়সারে সে নিজের পরিবার ভরণ পোষণ করছি নিজ পিলা ছুঁ দেখুছি এ দক্ষতা হচ্ছে গোটে মহিলার যে মানসিকতা নেই সে মো সাংরে আলোচনা করলে মো আখিরে লুহ আসি যাই মু নিশ্চিন্ত ভাবে কহিবি সেইভাবে মহিলা তৈরি হতু সেইভাবে ভাবে যেভাবে ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক মহিলা মানুষ আগুক বড়া সুযোগ দিয়েছেন আপনার সমস্তে জাঁচ গোটে সাধারণ গৃহিণী লি জীবনর ঘাত প্রতিঘাত নিয়ে রাজনীতিকে আসলি যে রাজনীতি ক্ষেত্রে আজি যদি ওড়িশার মানচিত্রে টুকুনি সাউ তার পরিচয় সৃষ্টি করে পারছি মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক আশীর্বাদে এবং ওড়িশার মা ভৌণী সমস্ত যদি আদর্শ ভাবে টুকুনি সাউ পরিচয় সৃষ্টি করছে মো টিটলাগড় নির্বাচন মন্ডলী বলাঙ্গীর জেলার সমস্ত মা ভৌণী মানক আশীর্বাদ এবং জনসাধারণ আশীর্বাদে এ দক্ষতা এ সুযোগ কেবল মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তৈরি করছেন আমি সে সুযোগ নিয়ে কোভাবে ভাবে কাম করা আমি সে সুযোগে ঠিয়া হয়ে কমিটি আমার অঞ্চলের বিকাশ করা আমি সে সুযোগ বলরে ওড়িশার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর পরিচয় নেই আমি তৃণমূল স্তরের পঞ্চাইবা তাঁকর যাহা যাহা যোজনা আছে মিশন শক্তি মাধ্যমে হোক কি তাঁকর যাহা সরকারি কার্যক্রম অছি আমি তাঁকর জনে জনে যোদ্ধা হয়ে আমার অঞ্চলের প্রত্যেক তৃণমূল স্তরের পঞ্চাইবা তাহলে সেই দিন হিঁ মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক স্বপ্নক সাকর করা তেণু আজির পবিত্র দিবসরে মতে 2 পদ কহবা ভাই এ মঞ্চরে দিয়া যাই
मु सभापति एवं एठार उपस्थित समस्त को बहुत बहुत धन्यवाद मोर वक्तव्य शेष कर।